أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المؤمنين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনেরা, আমরা যে যেখানে আছি, যে অবস্থানে আছি, প্রত্যেকের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হাকিম হযরত আলী খান, আপনাদের দোয়া, আল্লাহর বিশেষ রহমতে বেঁচে আছি এবং ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সাথে 18,000 মাখলুকাতও সৃষ্টি করেছেন আমাদের কল্যাণে। কিন্তু আমরা সেই সম্মানিত জাতি মানুষ হয়েও আমরা সম্মান রক্ষা করতে পারি না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদের উপরে মুসিবত দেন, অসুখ দেন, পরীক্ষা নিরীক্ষা করেন। এই মুসিবতে এবং পরীক্ষা নিরীক্ষায় আমরা সবর করে ধৈর্যের পরিচয় দিয়ে মোকাবেলা করার নামই ইমানি পরীক্ষা। তাই আমরা রোগ যতই আল্লাহ দেন, দাওয়াও আল্লাহই দেন। পৃথিবীর প্রত্যেকটি খাদ্যদ্রব্যের মধ্যে, ফলের ভিতরে, তরি তরকারির মধ্যে, শাকসবজির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রোগের প্রতিকারের ব্যবস্থা রেখেছেন। আজকে ভেষজ জগতের একটি উন্নত মানের ভেষজ এবং ফলের মধ্যে একটা উৎকৃষ্ট ফল আঙ্গুর, কাঁচা আঙ্গুর নিয়ে, যেটা আমরা বাজারে ফল হিসাবে পাই। এই যে আমার হাতে দেখেছেন আঙ্গুর, আঙ্গুর লাল হয়, সাদা হয়, তারপরে কালো হয়। এই তিন পদের আঙ্গুর আমাদের দেশে প্রচলিত। এগুলোর মধ্যে আবার কোনো সময় সাদাগুলা গোল হয়, কালোগুলো আরও বড় হয়। এই আঙ্গুরগুলা আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা আল্লাহর নেয়ামত। এই আঙ্গুরের ভিতরে আল্লাহ রোগ প্রতিরোধের ক্ষমতাও দিয়ে রাখছেন। এই আঙ্গুর সম্পর্কে ইউনানি এবং আয়ুর্বেদ ডাক্তারগণ অনেক বই পুস্তকে লিখেছেন। বিশেষ করে আজকের আলোচনাটা আমি করতেছি ইউনানি এবং আয়ুর্বেদিক বইয়ের 17 পৃষ্ঠা থেকে। আমার হাতে বইটা দেখেছেন, এই যে আঙ্গুর, আঙ্গুর নিয়ে আমি আলোচনা করব বইয়ের পৃষ্ঠা 17 এবং 18 থেকে। আঙ্গুর একটি ফল, এই ফলের ভিতরে প্রচুর ভিটামিন পাওয়া যায়। ভিটামিন B1, সি, কে এবং পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালোরি, ফ্যাট, ফাইবার, থায়ামিন, কপার ইত্যাদি, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন এই ফলের ভিতরে দান করেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের রোগ প্রতিরোধের জন্য, আমরা খেয়ে বেঁচে থাকার জন্য। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই ফলগুলা মধ্যে আমি আগেই দেখেছি আপনাদেরকে, লাল হয়, কালো হয়, সাদা হয়, আপনি যেটি খান সবগুলা ফলের উপকারিতা প্রায় কাছাকাছি। তিনটা ফলই আপনি খেতে পারেন, তিন কালারের আঙ্গুর। এই আঙ্গুর অনেকগুলা রোগের উপকার করে। এবং আঙ্গুর কতটুকু খাবেন আপনি, পরিমাণে অত বেশি না, আপনি রুটিন মতো সকালে নাস্তা খাওয়ার পরে ভরা পেটে আপনি আধা ঘন্টা আঙ্গুরগুলা, বর্তমান কেমিক্যালের যুগ, কেমিক্যাল দিয়ে রাখে ফলে, আপনি আঙ্গুরগুলা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে একটু শুকাইলে এরপরে আপনি খেয়ে নেন। তবে খেতে হবে ভরা পেটে, খাওয়ার পরে এক ঘন্টা পরে খান, ভাত খাইয়ে খাইয়েন না, ভাত খাইয়া বা নাস্তা খাইয়া একটু রেস্ট নিয়ে তারপরে খান, সকালে খান, রাত্রে খান, অথবা একবেলা খান। কতটুকু খাবেন আপনি, সর্বোচ্চ 100 গ্রাম খান, 100 গ্রাম, 50 গ্রাম থেকে 100 গ্রাম খান যদি আপনি হজমি করার ক্ষমতা থাকে। আপনার হজমি যদি ক্ষমতা কম হয় আপনি 50 গ্রাম খান। এইভাবে আপনি কিছুদিন খান, আপনার অনেকগুলো রোগের উপকার হবে। কী কী রোগের উপকার হবে? 1 নম্বরে এই বইতে
মুসলিম মনীষীগণ এবং ভেষজ বিজ্ঞানীগণ এবং ইবনে সিনা, সেই কানুনি ফিতিব মহাগ্রন্থ যার যেই বইটি না হলে মেডিকেল সায়েন্স জন্ম হতো না পৃথিবীতে, সেই বইতে উল্লেখ করেছেন যে এই আঙ্গুরে এক নম্বরে ক্যান্সার নিরাময় করে। আপনি যদি নিয়মিত আঙ্গুর খান, ক্যান্সার আপনার কাছে আসতে পারবে না, কারণ এই ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দান করেছেন। ত্বকের সৌন্দর্য রাখে, যারা আঙ্গুর নিয়মিত খায় তাদের শরীরে ত্বক ভালো থাকে, বয়সের চাপ কমে। আমরা অল্প বয়সে অনেকেই বুড়ো হয়ে যাই, বুড়োর চাপ এসে যায় শরীরে, এই বয়সের চাপ আপনার আসবে না যদি আপনি নিয়মিত আঙ্গুর খান। শরীরের কিডনি, যেটা মহামূল্যবান সম্পদ মানব দেহের জন্য, এই কিডনিকে সবল রাখে, সুস্থ রাখে আঙ্গুরে। শরীরে রক্ত সঞ্চালনের এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয় আঙ্গুরে। আঙ্গুরের ভিতরে যেই প্রচুর ভিটামিন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালোরি, ফ্যাট, ফাইবার, থায়ামাইন, এগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। অনেকে আমরা অনেক কিছু ভুলে যাই, মেমোরি শক্তি আমাদের দুর্বল ভিতরে, এই ভুলে যাওয়াও প্রতিরোধ করে আঙ্গুর ফলে। স্তন ক্যান্সার, মা বোনদের স্তন ক্যান্সারের ঝুঁকি বাংলাদেশে অনেক, মা বোনদের এই স্তন ক্যান্সারের থেকে বাঁচার জন্য আপনি আঙ্গুর খান, ইনশাল্লাহ আপনার স্তন ক্যান্সার হবে না। চুলের যত্নে, মেয়েরা আঙ্গুর ফল রস ব্যবহার করে, কোলেস্টেরল মাত্রা কমায় আঙ্গুর ফলে। এগুলো আমার মুখের কথা নয়, এগুলো বই পুস্তকের কথা এবং ভেষজ বিজ্ঞানীদের কথা, আয়ুর্বেদ এবং ইউনানি ডাক্তারের কথা, বইয়ের পৃষ্ঠা নম্বর 17 এবং 18। তারপর আপনার শরীরের হাড়, আমাদের শরীরে যে হাড়গুলো, এই হাড়গুলোকে মজবুত করে। হাড়গুলো দুর্বল হলে হাড়গুলোকে শক্তিশালী করে, ক্যালসিয়াম যোগিয়ে দেয় হাড়ের এই আঙ্গুর। মাথা ব্যথা, আপনার হঠাৎ মাথা ব্যথা করে, আপনি কয়েকটা আঙ্গুর খেয়ে ফেলুন, ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা কমে যাবে, এগুলো পরীক্ষিত। চোখের জুতি ভালো রাখে, অনেকে আমরা চোখে কম দেখি, চোখে রাত্রে হলে চোখে কম দেখি বা দিনেও চোখে কম দেখি, চোখের পাওয়ার বাড়ানোর জন্য আপনি আঙ্গুর খেতে পারেন। অ্যাজমা বা শ্বাসের রুগীকে, অ্যাজমা রুগীকে আপনি আঙ্গুর খাওয়ান, আঙ্গুর খান, নিয়মিত খান, ইনশাল্লাহ আপনার শ্বাস থাকবে না। অনেকের পেটে বদ হজম, এই বদ হজম দূর করতে হলেও আপনি আঙ্গুর খেতে পারেন, আঙ্গুর খান, ইনশাল্লাহ আপনার উপকার হবে। গর্ভবতী মা সন্তানের সবলতার জন্য, সন্তান বলিষ্ঠ থাকার জন্য, সন্তানের শক্তি থাকার জন্য আপনি আঙ্গুর খেতে পারেন। আঙ্গুর আপনার শরীরের অনেক উপকার করে এবং বাচ্চারও অনেক উপকার করে। যেসব মা বোনদের শ্বেতপদর রোগ, সেসব মা বোনদের শ্বেতপদর রোগের জন্য আপনি আঙ্গুর খেতে পারেন, আঙ্গুর আপনার অনেক উপকারে আসে। এইসব জটিল রোগগুলোর জন্য আপনি আঙ্গুর খেতে পারেন, আঙ্গুর আপনার অনেকগুলো রোগের উপকার করে। এছাড়াও আরও অনেক রোগের উপকার করে। আমরা হাসপাতালে যখন রুগী দেখতে যাই বা বয়স্ক লোকদের বা অসুস্থ রুগীকে আমরা আঙ্গুর খাওয়াই, আসলে এটা ভালো একটি ঔষধ, ভালো একটি ভেষজ, ভালো একটি ফল, আপনি নিজে খান, অন্যকে খাইতে উৎসাহিত করুন। তবে আঙ্গুরগুলো যখন খাবেন, লালটা খান, কালোটা খান, সাদাটা খান, যেটি খান, এই আঙ্গুরগুলোকে আপনারা ভালো করে ধুয়ে নেবেন, ধুইয়া পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখার পরে এরপরে মুচা তারপরে খান। তবে বড় পেটে খাবেন, ভাত খায়া আধা ঘন্টা পরেই খান বা নাস্তা খায়া আধা ঘন্টা পরে খান, এইভাবে নিয়মিত একবার বা দুবার খান, ইনশাল্লাহ আপনার এইসব রোগগুলো থেকে আপনি বাঁচতে পারবেন, আল্লাহ আপনাকে এইসব রোগ থেকে হেফাজতে রাখবে, এটা গবেষণার ফল। আর আঙ্গুর কিন্তু আমরা সবাই খাই, কিন্তু কিছু কিছু লোকের জন্য আঙ্গুর ক্ষতি করে। এক নম্বরে অ্যালার্জি যাদের থাকে তারা আঙ্গুর খাবেন না, ওজন, আঙ্গুর খেলে ওজন বাড়তে পারে। তারপরে জটিল কোনো রোগ থাকলে আঙ্গুর খাবেন না, হজমের সমস্যা থাকলে আঙ্গুর খাবেন না, গ্যাসের সমস্যা থাকলেও আঙ্গুর খাবেন না, ডায়াবেটিসের সমস্যা যদি
থাকে তাহলে আঙ্গুর খাবেন না, আঙ্গুর কম খা একান্ত খাইতে হয় কম খাবেন। এছাড়া আঙ্গুর ফলে তেমন ক্ষতিকারক কোনো দিক নেই, তাই আপনারা যদি ভালো লাগে আপনারা খান, আর যাদের প্রয়োজন নেই তারা খাবেন না। তবে আঙ্গুর সবারই প্রয়োজন, এটা ভিটামিনের ঘাটতি পূরণ করে, শরীরের অনেকগুলো রোগ প্রতিরোধ ক্ষমতার শক্তি বাড়িয়ে দেয়। যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা আমাকে দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমাকে দোয়া করবেন। আবার দেখা হবে আপনাদের কাছে যদি বেঁচে থাকি। আজকের ভিডিও এখানেই সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।